আমার চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা। আর আজ হচ্ছে 20 অগস্ট, মানে 20th অগস্ট, আর 23রা শ্রাবণ। এখন বাজে 2:35। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে নোটিফিকেশন যাওয়ার জন্য। তো ব্লগটা আমার এখন থেকেই শুরু করছি, সঙ্গে থাকো। সকালে রান্নাবান্না সব হয়েই গেছে, রুটি হয়ে গেছে, ও বেলার তরকারি হয়ে গেছে, মোটামুটি রান্না কমপ্লিট। আজকে ডাক্তার দেখানোর আছে, আর মুসুলধারে বৃষ্টি পড়ছে, কিভাবে যাব জানি না। 6টার সময় টাইম আছে দেখানোর, কিন্তু এত মুসুলধারে বৃষ্টি পড়ছে কিভাবে যাব বুঝতে পারছি না। কারণ বড় জোর রিক্সা ধরবো এখান থেকে, রিক্সাতেও ভিজে যাবো, হেঁটে যদি যাই ছাতা দিয়ে তাহলেও ভিজে যাবো। কি অবস্থা! বৃষ্টিটা একটু থেমেছে, জানি না কতক্ষণ থেমে থাকবে। তো চাটা এখনই খেয়ে নিচ্ছি, কারণ ডাক্তার দেখাতে যাব। আসতে যদি দেরি হয়, লেট হয়, জানি না কতক্ষণ সময় লাগবে। তো তারপরে একটা কাজ আছে, ওই কাজটা সেরে একেবারে ফিরব। রিক্সা ডাকতে গেছে, বেরোচ্ছি, একটু তাড়াতাড়ি বেরোই। কাছেই অবশ্য ডাক্তার, বেশিক্ষণ সময় লাগবে না, চলে যাব। গিয়ে দেখি আবার কীরকম কী ভিড় আছে না আছে। আজকে তাড়াতাড়ি, একদম ফাঁকা ছিল, আমি ফার্স্ট। তো আমার হয়ে গেছে ডাক্তার দেখানো, এবার আমি একটু বেরিয়েছি, আমি একটু ভাইজিকে দেখতে যাব, আপনাদেরকে আগেই বলেছিলাম। এবার যাব একটু দেখতে, বাপের বাড়ি যাচ্ছি, হাজবেন্ড আছে, ওও দেখি দেখালো ডাক্তার, তো ওষুধটা পেলে ও ওষুধ নিয়ে চলে যাবে। আমি বাপের বাড়ি যাব, দাদা আমাকে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। চলে এসেছি বাপের বাড়িতে, ডাক্তারকে সব বললাম, আবার ওষুধ দিয়েছে, এমনি সব ঠিকই আছে, খালি যে প্রবলেমগুলো আমার এখনও হচ্ছে, রয়ে গেছে, সেগুলো বললাম, ওষুধ দিয়ে দিয়েছে। বাপের বাড়ি আবার একবার চলে এসেছি। রিন্টু হ্যাপি? হ্যাঁ হ্যাপি। হ্যাঁ ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। পরে খুলে দেখবি? হ্যাঁ হ্যাঁ। এটা একটা বাচ্চাদের ক্রাফট বক্স, এটা 450 দাম বলেছিল, ওই 440-এর ভেতর আমি পেয়েছি এটা খেলাটা। আমার ভাইজির অবস্থা দেখো, বসে বসে খালি মোবাইল দেখবে আর রিলস বানাবে, এই করবে, আর মা বসে আছে। হ্যাঁ, আর এই যে দুই ভাইজি বসে আছে, খালি বদমাইশি, রিলস বানাবে, মোবাইল নিয়ে বসে আছে, দেখো মোবাইল। হ্যাঁ, সারাদিন মোবাইল নিয়ে, ফাঁকিবাজ। পরীক্ষা কেটে আছে না, মঙ্গলবার থেকে সোমবার থেকে পরীক্ষা, একদম ইয়ে করবি না, বলো মোবাইল নিবি না, পড়বি এবার, ঠিক না? সোমবার থেকে পরীক্ষা, 2 সপ্তাহ ধরে পরীক্ষা চলবে। আর দেখো, হ্যাঁ আমার ছোট ভাইজির কথা বলেছিলাম, শরীর ভালো ছিল না, তাই দেখতে যাবো ভেবেছিলাম, আজকে দেখতে এসেছি, এই যে এখন পুরো সুস্থ, এখন সুস্থ হয়ে গেছে, ডাক্তারের ওষুধ খেয়ে এখন ভালো আছে আমার সোনামণিটা। বাপের বাড়িতে এসেছি, তাই ভাবলাম এদেরকে একটু বিস্কুট দিয়ে যাই, এমনিতে তো আসা হয় না, যখন আসি তখন এরা, এদেরকে একটু করে বিস্কুট খাওয়াই, কি করব, ভালোবাসি তো। আপনারাও চেষ্টা করবেন, আপনাদের পাড়ায় বা কাছাকাছি কোনো স্ট্রেস থাকলে তাদেরকে একটু করে খাওয়াবেন, একটু দেখবেন, ওদের তো কেউ নেই, আমরা মুখে বলতে পারি কিন্তু ওরা মুখে বলতে পারে না, একটু দেখবেন ওদেরকে, ওদের ভালোবাসা অপরিসীম। এই যে ডন, আপনাকে ডনের কথা বলেছিলাম না, কদিন দেখতে পাইনি, আজকে পেয়েছি, রাত্রিরে এসেছিল তাই বাড়ি যাওয়ার সময় দেখতে পেলাম, এই ডন আর এই যে
একটা আমাকে দেখলেই চলে আসে, যখনই দেখতে পায় খুব ভালোবাসে। ওই জন্য প্লিজ রিকোয়েস্ট করছি, কারণ রাজস্থানের মেবি জয়পুরের ঘটনাটা যখন দেখেছিলাম ইউটিউব ব্লগারের সঙ্গে হয়েছিল, তো সেই জন্য বলছি ওইভাবে না করে তাদেরকেও একটু দেখবেন, এদেরকেও একটু দেখবেন, একটু খাওয়াবেন, একটু ভালোবাসবেন। দেখবেন এরা মানুষের উপকার কখনো ভোলে না, মানুষ ভুলে যাবে কিন্তু এরা ভোলে না কখনো, ওই জন্য প্লিজ একটু দেখবেন। মা ম্যারিনেট করে দেখেছিল পকোড়ার, আমি একটু অ্যারারুট দিয়ে মাখিয়ে নিচ্ছি, এবার ভাজবো তেলে দিয়ে। আসতে প্রায় 10টা বেজে গেছিল, তো দেখালাম যে পকোড়াটা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, মায়ের কাছ থেকে মাকে খাবার দিয়ে দিয়েছি, দিয়ে আমরা খাবার নিয়ে চলে এসেছি। এই যো খাবার, আর এবার আমরা ডিনার করে নেব। ডিনার করার পর তো ছেড়েই দিন, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আর বাড়াবো না আমার চ্যানেলটাকে। ও এরপরে আমার কয়েকটা আমাদের কাজ আছে, সেই কাজগুলো করব। আজকে মনে হয় রাত্রিরে শুতে শুতে অনেক দেরি হয়ে যাবে, তো সেই জন্যই তার আগে ব্লগটা এন্ড করে দিচ্ছি, কারণ অত রাত্রিরে আর ব্লগ এন্ড করব না, তো কাজগুলো করব, ও আমি দুজনেই করব। সেই জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর গুড নাইট, সুইট ড্রিমস, অ্যান্ড টাটা।